সকল প্রকার শয়তানের অনিষ্ট থেকে এবং শয়তানের ধোকা থেকে এবং জিন ভূতের আসর থেকে বাঁচার যে দোয়া এবং আমল রয়েছে, সেই দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে একে একে ভেঙে ভেঙে এই ভিডিওর মাধ্যমে শিখে নিব। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরের এবং কাছের যে যেখান থেকে আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করছি আল্লাহ পাকের মেহরবানিতে সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সকল প্রকার শয়তানের অনিষ্ট থেকে এবং শয়তানের ধোকা থেকে এবং জিন ভূতের আসর থেকে বাঁচার যে দোয়া এবং আমল রয়েছে, সেই দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে একে একে ভেঙে ভেঙে এই ভিডিওর মাধ্যমে শিখে নিব। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে শোয়ান হায়দার, আপনারা দেখছেন আরাত ইসলামিক টিভি। প্রিয় দর্শক, এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত উকবা ইবনু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পাঠ করবে তার ব্যাপারে শয়তান বলতে থাকবে, সে আজ আমার অনিষ্ট থেকে রক্ষা পেল। এই হাদিসটি আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সহজ ছোট্ট এই দোয়াটি যদি আমরা প্রতিদিন একবার সঠিকভাবে আমল করতে পারি, তাহলে সকল ধরনের শয়তানের অনিষ্ট এবং ধোকা থেকে আমরা বেঁচে থাকব। শুধু তাই নয়, যাদের ভিতরে জিনের আসর রয়েছে তারাও হেফাজতে থাকবে, তারাও জিনের আসর থেকে বেঁচে থাকতে পারবে। তো প্রিয় দর্শক, চলুন আমলগুলি সর্বপ্রথম আমরা জেনে নিই, তারপর এই দোয়াটি ভেঙে ভেঙে মুখস্থ করে নিব। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই আমলটি যেভাবে করতেন, মসজিদে ঢোকার পর নামাজের পূর্বে এই দোয়াটি পাঠ করতেন। এখন আমরা যারা বাসা বাড়িতে নামাজ আদায় করি, মসজিদে যাই না, তারা কিভাবে এই আমলটি করবেন? তো তারা হচ্ছে নামাজ পড়ার পূর্বে এই দোয়াটি পাঠ করে নেবেন। এই দোয়াটি একবার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, আর যাদের ভিতরে জিনের আসর রয়েছে তারা এই আমলটি কিভাবে করবেন? তারা হচ্ছে প্রতিদিন এই দোয়াটি 7 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সেই পানি 3 নিঃশ্বাসে অবশ্যই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে 3 নিঃশ্বাসে পানিটি পান করতে হবে। এভাবে করে আপনি আমল করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা, যাদের ভিতরে জিনের আসর রয়েছে তারা জিনের আসর থেকে হেফাজতে থাকবেন। এবং এই আমলটি প্রতিদিন আমল করলে অবশ্যই আপনি সকল ধরনের শয়তানের অনিষ্ট এবং শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন সেই দোয়াটি এখন আমরা খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে একে একে মুখস্থ করে নিই। তো তার আগে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যান। ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই ক্লিক করে একটি লাইক করে দিন। তো প্রিয় দর্শক, চলুন দোয়াটি ভেঙে ভেঙে মুখস্থ করে নিই। দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহিল আযীমি, আউযু আউযু বিল্লাহিল আযীমি, বিল্লাহিল আযীমি ওয়াবিওয়াজহিহিল করিম, ওয়াবিওয়াজহিহিল, ওয়াবিওয়াজহিহিল করিম, ওয়াসুলতানিহিল কদিম, ওয়াসুলতানিহিল কদিম, ওয়াসুলতানিহিল কদিম, মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতা, মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরও একবার পাঠ করছি, সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল করিম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক,
এই ছিল ছোট্ট সেই সহজ দোয়া। প্রিয় দর্শক, সকলেই এই দোয়ার উপর পরিপূর্ণভাবে আমল করে চলার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।